আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কবুতরের জন্য আদর্শ ধান আপনারা কিভাবে বানাবেন। আর দেখুন, আমার এই ধানটা আমি এখানে রোদ্রে দিয়েছি। দেখুন ধানটা কিন্তু খুবই সুন্দর, এখানে কিন্তু কোনো প্রকার ময়লা আবর্জনা নেই। আর আপনারা বাসায় এটি কিভাবে বাজার থেকে কিনে এনে প্রসেসিং করবেন আমি চলুন সেটি আজকে আপনাদের দেখাবো। আর আমি থরের কবুতরের সাথে কিন্তু খাবারের সাথে কিন্তু এই ধানগুলো মিক্স করব। আরও ধান আছে আমার কাছে, আমি ওইগুলাও এখন প্রস্তুত করব। তো এই যে আমার থরের খাবারটা এখানে আমি রোদ্রে দিয়ে রেখেছি। আপনারা কিন্তু, আমি আবার বলছি, আপনারা কিন্তু যে কোনো খাবার অবশ্যই রোদ্রে দিয়ে নেবেন। আমি কিন্তু খাবারটা এখনও মিক্স করিনি, আমি জাস্ট এভাবে রেখেছি। আমি ওর সাথে ধান মিক্স করব, তারপরে কিন্তু আমি রোদ্রে দিব। তারপর যখন খাবারটি খুব ভালোভাবে রোদ পেয়ে যাবে তখন কিন্তু আমি খাবারটি মিক্স করে বাসায় নিয়ে যাব। আর এই ধানটা কিন্তু আপনারা অনায়াসে কবুতরের খাবারের সাথে মিক্স করতে পারেন। এটি কিন্তু লম্বা লম্বা ধান নয়, এটি কিন্তু একটু মোটা এই জাতের ধান। আপনারা যখন বাজার থেকে ধান কিনবেন, ধানটার নাম আমার ঠিক মনে নেই, তখন এইরকম ধান কেনার ট্রাই করবেন। এই ধানটার দাম তুলনামূলক বেশি। বর্তমানে কবুতরের বাজারে যে দাম খাবারের, এই ধানটার দাম নিয়েছে 50 টাকা কেজি। দেখুন আমি ধান কিনেছি 50 টাকা কেজি দিয়ে। 40 টাকা কেজি আরেকটা আছে ধান, কিন্তু আমি থরের কবুতরকে সবসময় বেস্ট খাবার দিই। আমি খাবার অল্প কিনি, তাতে কি, তারপরেও কিন্তু আমি থরের কবুতরকে সবসময় ভালো খাবার দিই। তো আপনারা কিন্তু দেখতে পেলেন ধানটি। আর চলুন এবার আপনাদেরকে দেখাই কীভাবে এটি করবেন। তো এখানে আমি আরও কিছু পরিমাণ ধান নিয়ে নিয়েছি। আর ধানগুলো আমি এখন কী করবো, আমি এখন কিন্তু ধানগুলো, এই দেখুন ভিতরে কত ময়লা আবর্জনা রয়েছে দেখলেন। তো এখন কিন্তু আমি এই ধানগুলো কিন্তু প্রক্রিয়াজাত করব। তো এর জন্য আমার কিন্তু প্রথমে পানি নিতে হবে। আমি পানি নিলাম। আপনারা বাজার থেকে যখন ধান কিনে আনবেন, কখনো কিন্তু সরাসরি সেই ধান থেকে খাওয়াবেন না, না খাওয়াই বেটার। ধানের ভিতরে কিন্তু অনেক ময়লা আবর্জনা থাকে। আর এর আগে আমি ধানগুলো কি করব, একটু ঝেড়ে নিব। চলুন ধানগুলো একটু ঝেড়ে নিই। ভিউয়ার্স, আমি একা একা ভিডিওটা করছি, তার জন্য আমার একটু প্রবলেম হচ্ছে। আপনাদের দেখানোর জন্য কিন্তু আমার ভিডিওটি করা। ধানটি এখানে ঢেলে দিলাম, প্রথমে আমি এটিকে একটু ঝেড়ে নিব। এই দেখেন আমি খাবার থেকে যে খাবারগুলো এখানে রোদ্রে দিয়েছি ওই খাবারগুলো কিন্তু আমি ভালোভাবে ঝেড়ে নিয়েছি। অনেক ধুলা। ভিউয়ার্স, ধানটি কিন্তু মোটামুটি ঝাড়া হয়ে গেল। এবার কিন্তু আমি ধানটিকে ঢেলে দিব এখানে। দেখুন একটা ভিডিও করছি, একটু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমি এখানে হাত দিয়ে নিই। দেখুন আমি ধানগুলো এখানে ঢালছি আর ময়লাগুলো কিভাবে উপরে ভেসে উঠছে। ভিউয়ার্স একটু লক্ষ্য করুন, ধানগুলো যখন আপনারা এভাবে ভেজাবেন তখন কিন্তু উপরে যেগুলা ভেসে উঠবে ওইগুলা কিন্তু ভালো ধান নয়, ওগুলা কিন্তু চিটা ধান। এখানে চিটা ধান রয়েছে, তারপর যে ধানগুলোর মধ্যে বীজ পরিপক্ক হয়নি ওই ধানগুলো কিন্তু এখানে রয়েছে। এইগুলো কিন্তু দেওয়া যাবে না কবুতরকে, এগুলো কিন্তু কবুতর খাবে না। তো আমি চিটা ধানগুলো
ফেলে দিব এখন। দেখুন কত চিটা, এগুলো কিন্তু আমি এখন ফেলে দিব। আপনারা এইভাবে ধানটি প্রক্রিয়া করবেন, এই দেখুন। আর যে ধানগুলো কিন্তু অবশিষ্ট রয়েছে ওই ধানগুলো কিন্তু খুবই ভালো পরিমাণ, খুবই ভালো ধান, ওটাতে কিন্তু কোনো ময়লা নেই। আমি উপর থেকে এগুলো ফেলে দিচ্ছি, দেখুন ফেলে দেওয়ার পরে এবার ভিতরে যে ধানগুলো আছে ধানগুলো একটু লক্ষ্য করুন, দেখুন কত সুন্দর ধান, কত সুন্দর ধান। আর আমি ধরে কবুতরের 10 কেজি খাবারের সাথে এই 1 কেজি ধান আমি মিক্স করব। খাবারের যে দাম, ধান তো দেওয়া লাগে, আর এটা তো খারাপ ধান না, খুব ভালো একটা ধান, কবুতরের গলায়ও আটকাবে না। তো ভিউয়ার্স, আমাদের ধানটা কিন্তু ধোয়া হয়ে গেছে, এখন কিন্তু আমরা পানিগুলো ফেলে দিব। পানিগুলো কিন্তু আমরা এই টবে ফেলে দেই। দেখুন আমি পানিগুলো সম্পূর্ণ ফেলে দিব। তো ভিউয়ার্স দেখুন আমি কিন্তু ধানের পানিগুলো ফেলে দিয়েছি, এখন কিন্তু আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এটাকে রৌদ্রে দিতে হবে। আর আপনারা কিন্তু যখন রোদ থাকবে তখনই কিন্তু এই কাজটি করবেন, মনে রাখবেন রোদ যদি না থাকে তখন কিন্তু কখনোই ধানগুলো ধুবেন না, সেক্ষেত্রে কিন্তু ধানগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি ধানগুলো এখানে ঢেলে দিলাম, এরপর এগুলো আমি এখানে রোদে শুকাতে দিয়ে যাব। আর এগুলো শুকিয়ে গেলে তারপরে কিন্তু আমি থরের খাবারটা মিক্স করব। ও হয়ে গেল, এটা কিন্তু প্রায় অর্ধেক শুকিয়ে গেছে। আর ভিউয়ার্স আমি এইখানে যে খাবারটি আমি বানাবো এটা সম্পর্কে কিন্তু আমার একটা ভিডিও আছে, আমি সেই ভিডিওর লিংক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স আজকে কিন্তু এই পর্যন্তই, সামনে আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।